রাখি বন্ধন উৎসবের আগে চলছে 75তম বছর পূরণ, তাকে সামনে রেখে প্রথমে ওই এলাকায় ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিএসএফ জওয়ান সহ টিম তারাশঙ্খ চ্যারিটির সদস্য, সঙ্গে অমৃত মহোৎসব পালন করে। পরে সেখান থেকে ভারত বাংলাদেশ সীমান্তে রাখি বন্ধন পালিত হয়। রাখি উৎসব মানেই ভাই বোনের মেলবন্ধন, ভালোবাসা। বোনেরা ভাইদের রাখি পরিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন, তাই আজ রাখি বন্ধন উৎসব পালিত হয় গোটা দেশ জুড়ে। এদিন টিম তারাশঙ্খ চ্যারিটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী 44 ব্যাটেলিয়ানে পেট্রোলগড় ক্যাম্পের বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। আমাদের দেশের জওয়ানেরা ঘরবাড়ি ছেড়ে সীমান্তে পড়ে রয়েছে, সেই বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে এই দিনটিকে রাখি বন্ধন উৎসব পালন করে টিম তারাশঙ্খ চ্যারিটির সদস্যরা। এদিন ভারত বাংলাদেশ সীমান্তে 44 নম্বর ব্যাটেলিয়ান বিএসএফদের হাতে বোনেরা রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। তারই পাশাপাশি এক স্বেচ্ছাসেবী সংস্থা টিম তারাশঙ্খ চ্যারিটির পক্ষ থেকে ওই ক্যাম্পের মধ্যে থাকা সকল বিএসএফদের এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিষ্টি বিতরণ করে। এভাবেই প্রতি বছর ওই সংস্থার পক্ষ থেকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কর্মরত বিএসএফদের সাথে নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে থাকে। আজ ক্যাম্পকে অন্দর আজাদীকে অমৃত মহোৎসবকে উপর ও রক্ষাবন্ধনকে পরম পাবন ত্যোহার কো বড়ে হি উৎসাহকে সাথ বর্ডার পে রহনে বালে সবই ভাই বহনোকে সাথ মে মনায়া গয়া আর ইস ত্যোহার সে ইয়ে জাগৃতি সবিকে অন্দর আতি হ্যায় কি হাম রক্ষাবন্ধনকে পাবন परम पावन त्यौहार को बड़े ही उत्साह के साथ, भाईचारे के साथ, प्रेम के साथ मनाएं और देश के अंदर एकता का एक मैसेज दें। साथ ही जो नरेंद्र मोदी जी के हमारे माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के द्वारा जो अभियान चलाया गया है आज़ादी का अमृत महोत्सव, जिसमें एकम शब्द बोला गया है, इससे ये तात्पर्य है कि हम सब एक हैं, एकजुट होके हमारे देश को समर्पित होके हम प्रेम से एक साथ आगे चलें।